গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজ 5ই সেপ্টেম্বর গোটা ভারতবর্ষে শিক্ষক দিবস পালন করা হয়, কারণ ভারতরত্ন সম্মানপ্রাপ্ত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। শুধু তাই নয়, তিনি ছিলেন এক আদর্শ শিক্ষক, মহান দার্শনিক এবং বিশিষ্ট বুদ্ধিজীবী। রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিবস পালন করতে চাওয়ায় তিনি বলেছিলেন, আমার জন্মদিবসের পরিবর্তে আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করলে আমি অনুগ্রহ লাভ করব। তো সেই দিন থেকে 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকে শিক্ষক দিবস গোটা ভারতবর্ষে পালন হয়। শিক্ষক দিবস আমাদের জীবনে এবং সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কেননা এই দিনে আমরা আমাদের সমস্ত শিক্ষকদের অমূল্য যে অবদান দিয়ে যাচ্ছে সমাজে, এই দিন আমরা ওনাদের সম্মান জানাই। শিক্ষকরা শুধুমাত্র যে অবদান দেয় তা নয়, আমাদের সফলতার পেছনে চাবিকাঠি কিন্তু শিক্ষকরাই। আমরা যখন ব্যর্থ হই, আমাদের পিছনে দাঁড়িয়ে থাকেন শিক্ষকরাই। আমরা যখন সফলতা লাভ করি, তখন আমাদের নতুন লক্ষ্যে পৌঁছে দেন শিক্ষকরাই। তাই আজকে সমস্ত শিক্ষকদের অ্যাভিশন বাংলার পক্ষ থেকে শুভ শিক্ষক দিবস, আমার প্রণাম সকলে নেবেন।